গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে টোয়েন্টি এইথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব আজকে একটু ব্যস্ততার কারণে আমি তোমাদের সকাল ছটার সময় এটা পাবলিশ করতে পারিনি দেখো আজকে দশটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস রয়েছে এরপরেই তোমাদের এর কমেন্ট বক্সে আমি লিঙ্ক করে দিয়েছি বা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা এটাতে জয়েন করবে ঠিক দশটার সময় কেমন এটা লাইভ ক্লাস হবে আর নন স্টপ মক টেস্ট যেরকম চলছে সেরকম অ্যাপেতে চলবে আমাদের মক টেস্ট সেকশনটাই ইম্পর্টেন্ট পিডিএফগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে পিন করা আছে ওখান থেকে গিয়ে একটু দেখে নাও দেখো আজকে তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজগুলো আমি এখানে দিই নি ইংলিশটা কেমন শাহিন ওয়ান এ নামে ব্যালিস্টিক মিসাইলের সফল টেস্ট করলো কোন দেশ ফার্স্ট কোয়েশ্চেন তো দেখো এটা পাকিস্তানের একটা ব্যালিস্টিক মিসাইল আমরা জানি শাহিন ওয়ান আরেকটু দেখব ডিটেলস পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি আরিফ আলবি তাই তো দ্য শাহিন ওয়ান ইজ আ পাকিস্তানি ল্যান্ডবেসড সুপারসোনিক অ্যান্ড শর্ট টু মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস গাইডেড ব্যালিস্টিক মিসাইল জয়েন্টলি ডিজাইনড অ্যান্ড ডেভেলপড বাই জয়েন্ট ভেঞ্চার অফ নেসকম অ্যান্ড দ্য ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্স এনডিসি এবং নেসকম পাকিস্তানের তারা দুজন মিলে এটা ডেভেলপ করেছে সাইন ওয়ান যেটা হচ্ছে একটা শর্ট টু মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস গাইডেড ব্যালিস্টিক মিসাইল এর মাস হচ্ছে তোমার দশ হাজার কেজি লেন্থ বারো মিটার অপারেশনাল রেঞ্জ সাইন ওয়ান এর হচ্ছে দ এক হাজার কিলোমিটার আর লঞ্চ প্ল্যাটফর্ম ই ম্যাস ফাইভ ফোর থ্রি টু ফাইভ জিরো জিরো স্পেস বোর্ড এখানে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে নামটা এবং এটা কি ধরনের কি প্রকৃতির ব্যালিস্টিক মিসাইল ঠিক আছে এটা তো ব্যালিস্টিক মিসাইল সার্ফেস টু সার্ফেস নেক্সট আমরা চলে আসব কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছেন দেখো প্রবীণ সিনহা ইনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছেন এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওনে রয়েছে এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল সেভেন সেপ্টেম্বর নাইন্টিন টোয়েন্টি থ্রিতে নিকোলাই সিউকা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন নিকোলাই সিউকা ইনি রোমানিয়ার প্রধানমন্ত্রী পদে সম্প্রতি নির্বাচিত হয়েছেন এই রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং মুদ্রা রোমানিয়া লিও নেক্সট কোন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তারা নতুন কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে এইচডিএফসি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে দেখো এটা করেছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক এস নতুন কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার জন্য এইচডিএফসি অর্থাৎ হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে ক্রেডিট কার্ড দুটো বিভাগে পাওয়া যাবে প্রথম বিভাগটা হলো এক্সাইড ক্রেডিট কার্ড যেটা পঁচিশ হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সীমা অফার করে এবং দ্বিতীয় বিভাগটা হচ্ছে এডিগেন্স ক্রেডিট কার্ড যেটা দু লাখ টাকার বেশি ক্রেডিট অফার করে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠা সাল দু ষোলো এর হেডকোয়ার্টার রয়েছে তামিলনাড়ুর চেন্নাইয়ে আর এমডি এবং সিইও রয়েছেন বাসুদেবন পঠঙ্গি নরসিমহন নেক্সট কোন দেশ দু সালে তেরোতম শীর্ষ সম্মেলনে আয়োজন করেছে এস এম দেখো কম্বোডিয়া আয়োজন করেছে এটা এশিয়া ইউরোপ সভা এটা আমরা বলবো শীর্ষ সম্মেলনের তেরোতম সংস্করণ পঁচিশ এবং ছাব্বিশ নভেম্বর দু হাজার একুশে আয়োজিত হলো কম্বোডিয়া অ্যাসেম চেয়ার হিসাবে এই সামিটের আয়োজন করেছে দুদিন ব্যাপী অ্যাসেম শীর্ষ সম্মেলনের মূল থিম হচ্ছে স্ট্রেনদেনিং মাল্টি ল্যাটারালিজম ফর সেয়ার্ড গ্রোথ ভারতের হয়ে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তেরোতম শিশু সম্মেলনে প্রতিনিধিত্ব করেন কোন কেন্দ্রীয় মন্ত্রীসভা আরও কত মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অ্যান যোজনার পি জি কে এ ওয়াই মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে দেখো এটা করেছে চার মাসের আরও এক্সট্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও চার মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ঠিক আছে গরিব কল্যাণ অ্যান্ড যোজনার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে পি এম জি স্কিমের পঞ্চম ধাপটা ডিসেম্বর দু থেকে মার্চ দু পর্যন্ত কার্যকর হবে এই স্কিমের অধীনে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এর আওতায় অন্তর্ভুক্ত সমস্ত সুবিধাভোগী প্রতি মাসে জন প্রতি প্রতিজন পাঁচ কেজি করে খাদ্যশস্য পাবে প্রকল্পের পঞ্চম ধাপের জন্য আনুমানিক অতিরিক্ত খাদ্যবর্তুকি তিপান্ন হাজার তিনশো চুয়াল্লিশ দশমিক পাঁচ দুই কোটি টাকা সম্প্রতি প্রয়াত চুন ডো হওয়ান কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন চুন ডো হান দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এই প্রাক্তন রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়ার সিউলে হৃদযন্ত্রের বন্ধ হয়ে মানে হার্ট অ্যাটাক বছর বয়সে মারা গেলেন ইনি ডেমোক্রেটিক জাস্টিস দলের সদস্য ছিলেন দক্ষিণ কোরিয়ার মানে ফিফথ রাষ্ট্রপতি আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডেমোক্রেটিক জাস্টিক পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কোন ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য এনপি এর সাথে পার্টনারশিপ ঠিক করলো মানে পার্টনারশিপ করেছে ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার একটা সহযোগী প্রতিষ্ঠান রুপে প্ল্যাটফর্ম অফ বরোদা ক্রেডিট কার্ড ইজি এবং প্রিমিয়ার ভেরিয়েন্ট দু রকম চালু করতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে সংশোধিত করেছে পার্টনারশিপ করেছে ব্যাংক অফ বরোদা সদর দপ্তর গুজরাটের ভাদোদারাতে রয়েছে হাসমুখিয়া রয়েছেন চেয়ারম্যান এমডি আর সিও যদি দেখি তাহলে সঞ্জীব চাড্ডা নেক্সট কোন রাজ্য সরকার ভারতের মধ্যে প্রথম সাইবার তহসিল তৈরি করবে মধ্যপ্রদেশ জাতীয় অঙ্গদান দিবস কবে পালিত হয় টোয়েন্টি সিক্সথ নভেম্বর এটা এবছর বারোতম জাতীয় অঙ্গদান দিবস তো এগুলো ছিল আজকের আগের দিনের হোমওয়ার্কগুলো একবার মিলিয়ে নেবে সবাই রাজেন্দ্রান বিশ্ব বিশ্বনাথ আর্লেকার কোন রাজ্যে রাজ্যপাল পদে নিযুক্ত হলেন হিমাচল প্রদেশ রাজ্যের রাজ্যপাল পদে কে নিযুক্ত হয়েছেন বন্দারু বাইস কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন ঝাড়খণ্ড ডক্টর হরিবাবু কামভামপাতি কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন মিজোরাম আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে চশমা কে আবিষ্কার করে নেলসন ম্যান্ডেলা কোন সালে জওহরলাল নেহেরু পুরস্কার পান দিল্লি কোন নদীর তীরে অবস্থিত অলিম্পিক থিয়েটার কোথায় আছে চলে আসবো আগের দিনের কুইক রিভাইসে যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে আর আজকে দশটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন রয়েছে তোমরা ক্লাসটা জয়েন করে নিও এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাদের লিঙ্ক পিন করে দিয়েছি শেখ সাবা আল খালেদ আল সাবা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কুয়েত ভারত তথা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর কোনটা নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কন্টেস্টেড ল্যান্ডস ইন্ডিয়া চায়না অ্যান্ড দ্য বাউন্ডারি টিসপুট এই বইটার লেখককে মারুফ রাজা কোয়র্ডিনেটেড পেট্রোল করপ্যাট নামে নৌমহরা ভারত আর কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়া কোন কেন্দ্রীয় মন্ত্রী তেজস্বিনী এবং হসলা স্কিম চালু করেছে নির্মলা সীতারমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোভিড নাইন্টিন সংগ্রহের জন্য ভারতকে কত বিলিয়ন অনুমোদন করেছে ওয়ান বিলিয়ন কোন রাজ্য সরকার শক্তি সংরক্ষণের ব্যাপারে মানুষদের সচেতন করতে ঊর্জা স্বাক্ষরতা অভিযান লঞ্চ করেছে মধ্যপ্রদেশ কোন শহর এসডিজি আরবান ইন্ডেক্স দু হাজার একুশ প্রথম স্থানে রয়েছে সিমলা মহিলাদের বিরুদ্ধে হিংসা দূরীকরণ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেনস্ট ওমেন এটা পালন করা হয় কবে পঁচিশে নভেম্বর কোন রাজ্য সরকার শিশুদের একাডেমিক পারফরমেন্স বৃদ্ধি করতে এবং হস্টেলে বাড়ির পরিবেশ গড়ে তুলতে মাদার অন ক্যাম্পাস ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে ত্রিপুরা তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মক টেস্ট আমাদের অ্যাপেতে দিতে থাকবে তার আগে দশটা থেকে যে ম্যারাথন ক্লাস আছে সেটাতে জয়েন করে রাখো আমি টেলিগ্রাম চ্যানেলে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে রেখেছি ওখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে কেমন আর ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করে দাও আজকে একটু দেরিতে যেহেতু পাবলিশ হয়েছে সবাইকে একটু জানিয়ে দেওয়া আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়েছে এবং যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে তবে তোমাদের কাছে ঠিকঠাকভাবে নোটিফিকেশান যাবে যদি অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো সবাই গুগল প্লে স্টোর থেকে গিয়ে টেলিগ্রামে চলে যাও টেলিগ্রাম থেকে নিজের মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্টার করে নাও টেলিগ্রাম ফ্রি রেজিস্টার তারপর একটু গিয়ে সার্চ করো এই নলেজ অ্যাকাউন্ট তারপর সেটাতে গিয়ে জয়েন তাতে ক্লিক করে দাও তাহলেই তোমার আর কাজ শেষ সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং সব ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এরপরে কথা হচ্ছে আবার ম্যারাথন ক্লাসে সকাল দশটার সময়